দুটি বছর করোনার কারণে মানুষ আনন্দে উৎসবে মাতোয়ারা হতে পারেনি, কিন্তু এবার সেই পুরনো ছন্দে আলোয় সেজেছে এই শহরের রাস্তা, গণেশ পুজোয় মাতোয়ারা দুর্গাপুর শিল্পাঞ্চল, যেন উৎসবের কার্টেন রেজার। দুর্গাপুরের কুরুরিয়া মোড় গণেশ পুজো এবার সপ্তম বর্ষে পদার্পণ করল। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালক দাদাকে অনেক ধন্যবাদ। পুরুলিয়া মোড় গণেশ পুজো কমিটি, পুরুলিয়া দ্বারা ব্যবসায়ী বৃন্দের দ্বারা গণেশ পূজা কমিটিতে যারা আছেন সেই পরিবারের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার সঙ্গে মঞ্চে যারা রয়েছেন, রমাপ্রসাদ হালদার রয়েছেন মাননীয় বোর চেয়ারম্যান, আরেকজন বোর চেয়ারম্যান রয়েছেন বোন রীনা, বিশিষ্ট সমাজসেবী রয়েছেন ভাই শঙ্করলাল, রয়েছেন ভাই অর্ণব, রয়েছে আমার ভাই নীলু, এবং আপনারা সকলে সাংবাদিক ভাইদের সামনে দেখতে পাচ্ছি, এবং অনেক অনেক মহিলাদের আমি দেখতে পাচ্ছি। মানে আমার একদম মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজোর একটা সূচনা হচ্ছে, একদম মনে হচ্ছে না গণেশ পুজো, এত মানুষ, এত লোকের সমাগম। মানে বিগত দুটি বছর সবাই এত মনমরা হয়েছিল করোনাতে আক্রান্ত হয়ে, যে এবছরটা আমরা সবাই ঠিক করেছি যে আমরা একদম প্রাণ ভরে মন ভরে সবাই সবাই মিলে একসাথে মিলে উৎসব পালন করব আর কি। আপনাদের এই কমিটিকে আমার অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করি যে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি শহরের আরও এক গণেশ পুজোর উদ্বোধন হলো এদিন সন্ধ্যায়। ডেভিড মোর রেড রোজ ইয়ং বেঙ্গল তাদের পুজো এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা রাজীব ঘোষ, মণি দাশগুপ্ত, বিশিষ্ট উদ্যোগপতি পঙ্কজ মুখার্জি সহ বিশিষ্টরা। অন্যদিকে এ জোনের ইয়ং ব্যাচ ক্লাবের চতুর্থ বছরের পুজোর উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায়, 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীনা চৌধুরী, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব ঘোষ, 2 নম্বর বোর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিবদাস সরকার সহ বিশিষ্টরা। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে সিদ্ধিবিনায়ক পুজো কমিটির নবম বর্ষের গণেশ পুজো মণ্ডপ শৈলী নজর কেড়েছে দর্শকদের। গণেশ পুজোকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চলের মানুষজন। গণেশ পুজোর প্রাক সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। ক্যামেরায় সমরেন্দ্র দাসের সাথে সুব্রতের রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আমি তো দেখছি LCW ইন্ডিয়া, আপনারাও দেখুন। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে LCW ইন্ডিয়া। LCW ইন্ডিয়ার নিউজ চ্যানেলের 5ম বর্ষকে পা দিয়েছে। আমি দুর্গাপুর ফরিদপুর ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে যাতে আরও সুবিধৃত হয়, মানুষের কাজে লাগে, গ্রহণযোগ্য খবর বেরিয়ে আসুক, এইটাই আশা করব আজকের দিনে। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না? চলুন না ঘুরে আসি তারাপীঠ।
আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো আইকিউ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত ইএমআইয়ের সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121208।